পড়াশোনার পাশাপাশি চাকরির পরীক্ষার কোচিং এবং কম্পিটিটিভ এক্সামে নিজেদের পজিশনটাকে একদম স্ট্যান্ড করানোর প্রচেষ্টা তো প্রত্যেকের থাকে, কিন্তু এই প্রচেষ্টাতে সফল হয় কতজন? পড়াশোনার খরচ চালাতে চালাতে আমরা অনেকে এরকম একটা পজিশনে চলে যাই যেখানে আমাদের আলাদা করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো সামর্থ্য অনেকের থাকে না। আর এই সামর্থ্য যাদের থাকে না বা যাদের সামর্থ্য থাকেও এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চাইছে, তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে নতুন প্রজেক্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছ, ফ্রি অফ কস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য নতুন প্রজেক্ট নিয়ে আসা হচ্ছে। এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট, ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে, এবং এর সাথে সাথে ইউজিসিরও একটা মস্ত বড় ভূমিকা রয়েছে। ইউজিসির চেয়ারম্যান মামিদালা জগদীশ কুমার স্যারের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে। পুরো ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। যেখানে তোমরা মক টেস্ট, যেখানে তোমরা ভিডিও মেটেরিয়াল এবং সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট তোমরা কিন্তু করতে পারবে, এবং সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট কিন্তু তোমরা করতে পারবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে নতুন প্রজেক্ট, যে প্রজেক্টটার নাম হচ্ছে কি, সাথী। সাথী নামে একটি অ্যাপ কেন্দ্র সরকারের পক্ষ থেকে লঞ্চ করা হবে আগামী 6 মার্চ 2023। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্যার এই যে সাথী অ্যাপটা কিন্তু লঞ্চ করবেন। এই সাথী অ্যাপটা আলটিমেটলি কি, ডিটেল ডিসকাশন করব আজকের এই ভিডিওটাতে। প্রথমত, অর্থ কষ্ট থাকলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া কখনো সম্ভব হয় না, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই সম্ভাবনা যাতে ঠিকঠাকভাবে করা যায় বা বাস্তবায়ন করা যায়, এর জন্য একটি কোচিং প্ল্যাটফর্ম কিন্তু চালু করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। বুধবার একটি টুইটের মাধ্যমে মামিদালা জগদীশ কুমার স্যার, যিনি রয়েছেন ইউজিসির বর্তমান চেয়ারম্যান, তার পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে, যেখানে তিনি জানিয়েছেন আগামী 6 মার্চ এই প্ল্যাটফর্মটি চালু করতে চলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য এই অ্যাপ কিন্তু সাহায্য করবে। কি অ্যাপ? এই প্ল্যাটফর্মটির নাম দেওয়া হচ্ছে কি, সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট অ্যান্ড হেল্প ফর এন্ট্রান্স এক্সামস, বা সাথী। অর্থাৎ এই অ্যাপটার নাম হচ্ছে সাথী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আইআইটি কানপুরের সাথে কিন্তু যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে এই প্ল্যাটফর্মটা বানানোর। প্ল্যাটফর্মটির মাধ্যমে পড়ুয়ারা কী কী পাবে সেটা আগে বলে দিই। প্রথমত, সুবিধা মতো তারা সাহায্য নিতে পারবে। যে টপিকটা তাদের কাছে কমপ্লিকেটেড লাগবে, সেই যে কোনো টপিকের সেই ইজি প্রসেসে যাতে তারা বুঝতে পারে, সেলফ অ্যাসেসমেন্ট করতে পারে, সেলফ লার্নিং প্ল্যাটফর্ম এটা হতে চলেছে। বিভিন্ন বিষয়ের পড়াশোনা শুরু করে থেকে শুরু করে মক টেস্টের মাধ্যমে নিজেদেরকে যাতে প্রস্তুত করা যায়, সমস্ত বিষয়েই পড়ুয়াদের সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা সমস্ত বিষয়ে কিন্তু পড়ুয়াদের সাহায্য করতে চলেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি এই প্ল্যাটফর্মটিতে ভিডিওর মাধ্যমে জটিল বিষয়কে সহজভাবে তুলে ধরা হবে। কী কী বিষয় সেটা এবার বলছি। টপিক এবং ভিডিওগুলি তৈরি করবেন বিভিন্ন আইআইটি এবং আইএসসির বিভিন্ন অধ্যাপকরা। অর্থাৎ আইআইটি এবং আইএসসির যে সমস্ত অধ্যাপকরা রয়েছেন তারা এখানকার টপিক ওয়াইজ ভিডিওগুলো তৈরি করবেন, ইংরেজি হিন্দি সহ সমস্ত আঞ্চলিক ভাষায় এই স্টাডি মেটেরিয়াল এবং ভিডিওগুলি পাওয়া যাবে। অর্থাৎ বাংলা ভাষাতেও কিন্তু এর স্টাডি মেটেরিয়াল পাওয়া যাবে। ইউজিসি সভাপতি জানিয়েছেন সমাজে বৈষম্য দূর করে সমস্ত পড়ুয়াই যাতে একইভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তার জন্য কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রালাইজডভাবে একটা নতুন জিনিস করা হচ্ছে, যে জিনিসটা কিন্তু আগামী দিনের স্টুডেন্টসদের খুব উপকারে লাগতে চলেছে। আমরা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাই বা বিভিন্ন আমরা যে সমস্ত এন্ট্রান্সের প্রস্তুতি নিতে চাই, সেই সমস্ত এন্ট্রান্সের প্রস্তুতি এবার থেকে আমরা কিন্তু অনায়াসে নিতে পারবো এই সাথী অ্যাপের মাধ্যমে। এই অ্যাপ উদ্বোধন হয়ে যাওয়ার পর নিশ্চয়ই গুগল প্লে স্টোরে চলে আসবে, এবং আমি আপনাদেরকে যখনই চলে আসবে এর ফিচার্স বা অন্যান্য যে বিষয় সেগুলো যা যা থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, যে সমস্ত ক্যান্ডিডেটরা সত্যি সিরিয়াস ক্যান্ডিডেট, যারা পড়াশুনো করতে চাও, যারা চাকরির পরীক্ষা দিতে চাও, এন্ট্রান্স দিতে চাও, তাদের জন্য এই সুবর্ণ সুযোগ তোমরা মিস করো না। এবং এখানে তোমাদের বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো সেগুলো কিন্তু কোয়ারি তোমরা সলিউশন করতে পারবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। বেস্ট অফ লাক জানাচ্ছি, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কেমন লাগলো। অল কাইন্ড অফ গভর্নমেন্ট এক্সাম বা প্রিপারেশন কিন্তু এখান থেকে করা যাবে। বেস্ট অফ লাক।